সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত দলের প্রথম নির্বাচনী জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল 3:11 তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের ওই মঞ্চে উপস্থিত হন। এরপর প্রধানমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার ছোট বোন শেখ রেহেনা। সিলেটের এই জনসভার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় যোগ দেওয়ার আগে তিনি হযরত শাহজালাল ও শাহপুরাণের মাজার জিয়ারত করেন। নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, এই ভোট শুধু আমরা ভালো বললেই হবে না, বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, তাদেরকেও বলতে হবে একটি ভালো ভোট হয়েছে। ভোট ভালো না হলে ভবিষ্যতও খুব একটা ভালো হবে না। বুধবার দুপুরে ফেনীর জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ভালো ভোট যদি আপনারা না করেন তাহলে আপনি হয়তো এমপি হবেন, সরকার গঠন করতে পারেন, কিন্তু ক্ষমতা পেয়ে কিছু করতে পারবেন না, কেননা বহির্বিশ্ব যদি আমাদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে তাহলে আমরা কিন্তু কেউ সুখে থাকব না। সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করছে বিএনপি। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী 21, 22, ও 23 ডিসেম্বর লিফলেট বিতরণ সহ গণসংযোগ এবং 24 ডিসেম্বর সকাল সন্ধ্যা অবরোধ। বুধবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি এই কর্মসূচির ঘোষণা করেন। এছাড়াও রাহুল কবির রিজভি আরও বলেন, সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে নিষেধ করা সহ বিদ্যুৎ বিল, ট্যাক্স না দিতে জনগণের প্রতি আহ্বান জানান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আউয়াল। তবে নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, এজন্য কমিশনের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান সিএসি। বুধবার দুপুর 12:30 দিকে রাজশাহীর 6টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সব কথা জানান। এক প্রশ্নের জবাবে সিএসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসবেন, সেই পরিবেশেই থাকবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে। ঢাকায় যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগে 4 ব্যক্তির প্রাণহানির ঘটনায় জড়িতদের নিরাপত্তা বাহিনী খুঁজে বের করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। চলন্ত ট্রেনে আগুনে মা তার সন্তানকে জড়িয়ে ধরে অঙ্গার হয়ে গেছে, যারা এই নাশকতা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, এই ধরনের ছবি দেখলে যারা মানুষ তাদের হৃদয় বিচলিত হয়ে ওঠে, তাদের বুক থেকে ঢুকবে কান্না বেরিয়ে আসে, মানুষ মাত্রই এমনটা হবে, তবে যারা অমানুষ, যারা জানোয়ার, তারাই এসব ঘটনা ঘটাতে পারেন, যারা এই কাণ্ড ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী তাদের খুঁজে বের করবে।